নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই আশা করি সবাই ভালোই আছেন। সমাজ ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। এই তো আজকে করব গলা ভাত, শীতের সকালের গলা ভাত। তাই জন্য এই যে চাল ধুয়ে নিয়েছি, এই যে ডাল ধুয়ে নিয়েছি, আর এই যে এখানে সব রকম সবজি কেটে ধুয়ে নিয়েছি, আর এই তো কাঁচা লঙ্কা কয়েকটা নিলাম। এখানে বেগুন, শিম, আলু, গাজর, মটরশুঁটি সব কিছুই আছে। এই তো জল গরম হয়ে গেছে, এখানের মধ্যে চালগুলি দিয়ে দেব। চাল ডাল দুটা একসাথেই দিয়ে দেব। এর মধ্যে এখন সবজিগুলিও সব একে একে দিয়ে দেব। লবণটা পরিমাণ মতো শীতের সকালে এই গলা ভাতটা খেতে খুব ভালো লাগে। সিদ্ধ হয়ে গেছে, সব সবজিগুলি সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে ধনে পাতা দিয়ে দেব। এখন এর মধ্যে অল্প ঘি দিয়ে দিলাম। গলা ভাতে একটু ঘি না দিলে খেতে ভালো লাগে না। এই তো রেডি গলা ভাত, এখন গ্যাসটা বন্ধ করে দেব। এই তো শীতের সকালে গরম গরম গলা ভাত আর বেগুন ভাজা দিয়ে খেতে খুবই সুস্বাদু। এই তো আজকের ছোট্ট একটা রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। যদি ভালো লাগে করে খাবেন বাড়িতে, আশা করি ভালোই হবে, ভালোই লাগবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।